একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, কয়লা, পাটকাঠি, কাঠ, গোড়ের ঘুঁটে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ কয়লা। প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? মানুষকে, উদ্ভিদকে, বালিকে, জলকে? 5, 4, 3, 2, 1 অ্যান্সার বি, অর্থাৎ উদ্ভিদকে বলা হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে? 1985 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার সি, অর্থাৎ 1986 খ্রিস্টাব্দে দুর্ঘটনাটি ঘটেছিল। নিচের কোনটি উল্লেখযোগ্য গ্রিন হাউস গ্যাস? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। 5, 4, 3, 2, 1 অ্যান্সার ডি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। সিএফসি পুরো কথা দেখি, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, 7ই জুন, 6ই জুন, 8ই জুন। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ 5ই জুন পরিবেশ দিবস পালন করা হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনায় বিষাক্ত গ্যাসটির নাম কি? সিএফসি, মিক, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। 5, 4, 3, 2, 1 অ্যান্সার বি, অর্থাৎ মিক গ্যাস। জাপানের ফুকুশিমা শহরের পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল 2011 খ্রিস্টাব্দে, 2012 খ্রিস্টাব্দে, 2014 খ্রিস্টাব্দে, 2015 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ 2011 খ্রিস্টাব্দে দুর্ঘটনাটি ঘটেছিল। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সুন্দরলাল বড়ুয়া, মেধা পাটেকর, রাজীব গান্ধী, সুভাষ দত্ত। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ সুন্দরলাল বড়ুয়া। চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? 1973 সালে, 1974 সালে, 1975 সালে, 1976 সালে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ 1973 সালে চিপকো আন্দোলন শুরু হয়েছিল।